শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশা। আজকে আমাদের অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর ফরাসউদ্দিন। স্যার স্বাগত আপনাকে। স্যার আপনার, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি দেশের একটা বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, সেটির এখনকার প্রেসিডেন্ট, আপনি সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং সংকটকালীন কাজ করেছেন, সেটা সবশেষ এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা, মজুরি কমিশনে বেতন কাঠামো নির্ধারণ, আবার আপনার শুরু হয়েছিল শিক্ষকতা জীবন দিয়ে, তারপরে সিভিল সার্ভিসে আপনি গিয়েছেন, সিএসপি অফিসার ছিলেন, সেখান থেকে আবার আপনি ইউএনডিপিতে গেছেন, এত দিকে আপনার বিস্তার। প্রথম প্রশ্নটা হলো, আপনি এত দিকে আসলে কেন গেলেন? আসলে কি আপনার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না, না আসলে আপনি সব কিছু এক্সপ্লোর করে দেখতে চেয়েছিলেন? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কেন কোথাও স্টিক করলাম না। দুটো কারণ, একটা হলো খুব বেশি বড় অ্যাম্বিশন ছিল না কখনো, মূরত কতখানি আছে সেটা সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু মনে হচ্ছে যা অর্জন করেছি তা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি, আল্লাহর শেষ মেহরবানি। কিন্তু ওই যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষকতা করার খুব আগ্রহ ছিল, কোনো কারণে পারিবারিক চাপ, তখন সিএসপি মানে সাংঘাতিক কিছু লোকে মনে করতো, পরিবার তো বটেই, সেই জন্য ওই দিকে ছিটকে যাওয়ার ফলে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাতে পারে নাই। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজটা আমার মনে হয় একমাত্র কাজ যেটা আমার কাঙ্ক্ষিত ছিল। আমি যদিও তদবির করে ওইখানে যাইনি, সরকার অনেক বলে কয়ে আমাকে নিয়েছে, কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম এই কাজটাতে যেতে। বাকিগুলো জাতিসংঘে কাজ করেছি এই কারণে যে এখানে যে মায়না করি, দুটো সন্তান, এবং 80-এর দশকে বাংলাদেশে লেখাপড়ার অবস্থা খুব খারাপ ছিল, তো তাদেরকে ভালোভাবে লেখাপড়ার শিক্ষা দেওয়ার জন্য একেবারে ইয়ে থেকে, কলেজ থেকে, সেই জন্য জাতিসংঘের একটা চাকরি দরকার ছিল, মায়না বেশি ছিল, শিক্ষা সাপোর্ট ছিল সেই জন্য। আর একটা কথা আপনি খুব সুন্দর বলেছেন, সরকারের অনেক কঠিন এবং জটিল সময়কার কাজ দায়িত্ব পালন আমি পালন করি, সে যুবকই হোক, পে কমিশন হোক, রিজার্ভ ব্যাংকের হেস্ট হোক, এমনকি একদম স্বাধীনতার পর যুদ্ধ বিস্তার বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করে, পিএস হিসাবে কাজ করে, এগুলো খুব আমার কাছে খুব ভালো লাগে যে একটা কঠিন কাজ যখন আমাকে বলা হয় যে তুমি ছাড়া এটা বোধহয় আর কেউ করতে পারবে না, আমার খুব ভালো লাগে। স্যার আরেকটা বিষয় আমরা দেখছিলাম যে আপনি বঙ্গবন্ধুর যে নৃশংস হত্যাকাণ্ড, তার ঠিক 3 দিন আগে আপনি তার পিএস থেকে সরে গেলেন এবং উচ্চশিক্ষার জন্যই সম্ভবত, খুবই কাকতালীয়, এবং তার কয়েকদিন পরে 21 আগস্ট আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন। ফলে এমনিতে ওই সময়ে কি এরকম কোনো কিছু আজ করছিলেন বা এরকম কোনো কিছু মনে হচ্ছিল? অনেক গোয়েন্দা প্রতিবেদন বলে যে নানা রকম তথ্য আসছিল, বঙ্গবন্ধুকে সতর্ক করা হচ্ছিল, তো সেই সমস্ত ফাইলগুলো নিশ্চয়ই তখন আপনার হাত দিয়ে গেছে, আপনি কোনো কিছু 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 গেছে না? এটা খুব ইন্টারেস্টিং, আমরা খুব কষ্ট করে, মনোয়ারুল ইসলাম সাহেব ছিলেন যুগ্ম সচিব, আমার উস্তাদ, আমার শিক্ষক, আর আমি উপসচিব হিসাবে একান্ত সচিব, তখন নানান রকমের গুজব টুজব আসতো। আমি একটা জিনিস, ভদ্রলোক সম্প্রতি মারা গেছেন, নুরুল ইসলাম বলে আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণকর্মী, তিনি লিখিতভাবে বলেছিলেন যে খুনি মোশতাক, তো তিনি আর বলেন নাই যে আপনার বাণিজ্য মন্ত্রী এইভাবে 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 ষড়যন্ত্র করছে, আপনি সাবধান থাকবেন। এই জিনিসটা আমি নিজ হাতে বঙ্গবন্ধুকে দিয়েছি, তিনি অট্টহাসিতে ফেটে ফেলেছেন। কে লিখেছিলেন? নুরুল ইসলাম আওয়ামী লীগের খুব নিবেদিত প্রাণকর্মী, সাধারণ একজন কর্মী, এই বছর খানেক আগে তারা ইন্তেকাল হয়েছে, ছোটোখাটো একটি মানুষ, কিন্তু ভিতরে আগুন ছিল। বঙ্গবন্ধুর অনেক ইনফর্মাল তথ্যদাতার মধ্যে একজন, তো এটা হাসছিলেন এই জন্য যে আমি এর তো হারে হারে চিনি, আমরা নজর রাখছি, কিছু করতে পারবে না, এইরকম কথা বলা আছে যে সমস্যা তখন মোস্তাককে মিন করছিলেন। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রীকে পরিষ্কার বলেছিল। আপনি কি তখন আগে শিক্ষা ছুটি নিয়ে রেখেছিলেন, মানে 12 তারিখ একদম সব অ্যাপ্রুভ ছিল, সেই জন্যই 12 তারিখে চার্জ হ্যান্ডওভার করি। ইউএসআইডির একটা বৃত্তি মনোয়ার ইসলাম সাহেবের আমি পাই, এবং বস্টন বিশ্ববিদ্যালয়ে সরাসরি পিএইচডিতে ভর্তি হতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএর কারণে, রেজাল্টের কারণে সরাসরি পিএইচডিতে আগের থেকে ঠিকঠাক ছিল, তো ন্যাচারালি। কিন্তু 13 এবং 14 এই 2 দিন বঙ্গবন্ধুর সঙ্গে এরকম মাঠে অনেক সময় এবং একান্তে অনেক কথা বলতে হয়েছে। উনি জানতে চাচ্ছিলেন বাংলাদেশের অবস্থা কী, রাজশাহীতে কী দেখলাম,
কেন জোহা হলে এই কাণ্ডটা, জোহা হল বন্ধু নামকরণ হয়ে গেছে, কেন এভাবে কাণ্ডটা হলো, কী ফিলিংস, সাধারণ মানুষ কীভাবে রিয়েক্ট করেছে, বা আওয়ামী লীগের বর্তমান অবস্থা কী, আওয়ামী লীগের দুঃশাসন অনেকে বলছে, এটা জানতে চাইতেন সবসময়। আপনারা স্বাধীনভাবে এগুলো মতামত দিতে পারতেন? একা হইলে পারতাম, মানুষের সামনে পারতাম না। কিন্তু একটা জিনিস অত্যন্ত স্পষ্ট ছিল যে মানুষের জন্য ভালোবাসা, এটা শেখ মুজিব এর যে পরিমাণ ছিল একেবারে অতুলনীয়। এবং আমি থাকি যেটা মূল্যায়ন করি এইভাবে যে উপমহাদেশে নেতাজি সুভাষ বসু ছাড়া বঙ্গবন্ধুর সমতুল্য কোনো নেতা বা কোনো মানুষ সৃষ্টি হয়নি। তিনি কিন্তু যদিও আওয়ামী লীগ দল সমাজতন্ত্রের কথা বলেছে, কিছুটা ধারণা করেছে, আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কিন্তু একেবারে উদার গণতান্ত্রিক পরিসরের লোক, এই পরিধির লোক, কখনো সমাজবাদী। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপরে আপনার সঙ্গে আরও গল্প শুনবো। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো ডক্টর ফরশুদ্দিনের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে, কথা বলছিলাম ডক্টর ফরশুদ্দিনের সঙ্গে। স্যার, আরেকটা বিষয় মানে বঙ্গবন্ধু প্রসঙ্গে যদি আসি, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর 15 আগস্টের যে মর্মান্তিক ঘটনা, তার আগে বঙ্গবন্ধুর সঙ্গে বলা হয় একদিকে মোস্তাকদের ষড়যন্ত্র ছিল, আর একদিকে বঙ্গবন্ধুর অনুগত যারা ছিলেন, বিশেষ করে তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, তাদের সঙ্গে তার একটা কৃত্রিম দূরত্ব তৈরি হয়েছিল, এটা আসলে কেন হয়েছে? এটা আমি বলবো এক ধরনের অপপ্রচারও বলতে পারেন, আর এক ধরনের ঐতিহাসিক রোমান্টিকতা বলতে পারেন। লোকে বলেছে যে তুরস্কে কামাল পাশার দ্বিতীয় জন জগলুল পাশা বোধহয় বা সুকার্ণর দ্বিতীয় জন, এরা খুব ক্যাপেবল ছিল, কিন্তু তাদের কোনো তেমন অস্তিত্ব ছিল না, সেই রকম কি তাজউদ্দিন। এখানে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, খুব কাছে থেকে দেখেছি তাজউদ্দিন সাহেবকেও অশেষ শ্রদ্ধা আমি করি। বঙ্গবন্ধুর এই ব্যাপারে একটা প্রচ্ছন্ন অভিমান ছিল, অভিমানটা ছিল যে তিনি তো তাজউদ্দিন সাহেবের হাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভারটা দিয়ে গেলেন, তার তিনি কেন পালিয়ে গেলেন না, পালিয়ে যাওয়ার লোক তো শেখ মুজিব না, এবং তিনি যাতে কোনো অবস্থায় বিচ্ছিন্নতাবাদী অপবাদ না নিয়ে বাংলাদেশ স্বাধীন করেন, সেটা উনি চাইছিলেন সেই জন্য। এবং তো তাজউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়ে গেলেন, তাজউদ্দিন সাহেব সে দায়িত্ব শতকরা 100 ভাগের চেয়েও বেশিভাবে পালন করলেন, ফ্রন্টে থেকে যুদ্ধ করলেন, অনেক সেনানায়কের চেয়ে অনেক বেশি সাহসের সঙ্গে যুদ্ধ করলেন। বঙ্গবন্ধুর খুব ধারণা ছিল যে তাজউদ্দিন বঙ্গবন্ধু ফিরে আসার পরে, ওই যে এয়ারপোর্টের ছবিটা দেখবেন, তাজউদ্দিন সাহেব কাঁদতেছেন বঙ্গবন্ধুর বুকে, হ্যাঁ, যে এরপরে ওই সুযোগ মতো তিনি কীভাবে যুদ্ধ করলেন, কীভাবে দেশ স্বাধীন হলো, কারা কারা প্রতিবন্ধকতা করেছে, এই জিনিসটা খোলাসা করে পড়বেন। এটা তিনি পান নাই বলে এক ধরনের অভিমান ছিল। হ্যাঁ, তাজউদ্দিন সাহেব ভাবতে পারেন যে আমাকে জিজ্ঞেস করলো না কেন, উত্তরটা কিন্তু তাজউদ্দিন সাহেবের দেওয়া। কেউ কেউ বলেন যে বঙ্গবন্ধু সেই সুযোগটাই তাজউদ্দিন সাহেবকে দেন। এখন অসংখ্যবার কিন্তু তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধু একান্তে কথা বলেছেন, বিশেষ করে দুপুরের সময়, বঙ্গবন্ধু ঘণ্টাখানেক ঘণ্টা ধরে একটা বিশ্রাম নিতেন গণভবনের দোতলায়, অসংখ্যতে তাজউদ্দিন সাহেব একা একা কথা বলেছেন, উনি মুজিব ভাই বলতেন, কখনও বঙ্গবন্ধু বলেন নাই। উনি এমনও বলেছেন যে এই রক্ষী বাহিনী আপনাকে কিন্তু মুক্ত করতে আর বাঁচাতে আসবে না, আপনার সম্পদ কিন্তু জনগণের ভালোবাসা, সেটা এখনও অক্ষুণ্ণ আছে এইটা বুঝে। এবং তাজউদ্দিন সাহেবের পদত্যাগের জন্য যে পত্রটা নিয়ে তৌফিক ইমাম সাহেবকে পাঠালেন, এরপরে বঙ্গবন্ধুর চেহারা দেখলে আপনার বুঝতে কোনো অসুবিধা হতো না যে অনেক বেদনা হতো একটা লোক এই কাজটা করেছে। কাজে এই ভুল বুঝাবুঝিটা সৃষ্টি হয়েছে বলতে পারেন কাকতালীয়ভাবে। স্যার, এবার আমরা আপনার একটু গভর্নর জীবন নিয়ে কথা বলতে চাই। আপনি শুরুর দিকেই বলছিলেন যে আপনি অনেক কাজ করেছেন, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এটা আসলে বিশাল ব্যাপার, কারণ এবং সেটা আপনার জন্য সবচেয়ে বড় অর্জন আপনি মনে করেন, এবং আপনি আসলে গভর্নর কী কী প্রক্রিয়ায় হলেন আপনি সেটিও বলেছেন। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে ব্যাংকের মতো এত বড় একটা প্রতিষ্ঠান চালানোর জন্য গভর্নর নিয়োগের কোনো নীতিমালাই আমাদের দেশে নেই, ওই অর্থে, সত্যিকার অর্থে নাই, ফলে কখনো আপনার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমলা, এরকম লোকজন যেরকম হচ্ছেন, একদম সরাসরি আমলা হচ্ছেন, কখনো সরাসরি ব্যাংকার হচ্ছেন। বাংলাদেশ ব্যাংক নিয়ে সাম্প্রতিক সময় আমাদেরকে কিছু সংকটেও পড়তে হচ্ছে, ফলে আপনি কি মনে করেন যে এসব সংকটের গোড়াটা আসলে কোথায়?
আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের 44 বছরের ইতিহাসে অনেক রাজনৈতিক উত্থান পতন হয়েছে, অনেক খুন খারাপি হয়েছে, কিন্তু অর্থনীতি মোটামুটি একটা ভালো ধারায় চলছে, মোটামুটি। তাহলে এই দেশের অর্থনীতি যার একটা অবিচ্ছেদ্য অঙ্গ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক 44 বছর ভালো চলছে, এই কথা আপনাকে স্বীকার করতেই হবে। গভর্নররা যদি ঠিকমতো কাজ না করতেন, বাংলাদেশ ব্যাংক না চালাতেন, তাহলে কিন্তু অর্থনীতিতে এই যে ধারাবাহিক প্রবৃদ্ধি, 1-5 বছরের পরে পরের 5 বছর আরও প্রবৃদ্ধি হয়েছে, সর্বশেষ 8 বছরের অসাধারণ অগ্রগতি হয়েছে, এগুলো কিন্তু গভর্নরের বা বাংলাদেশ ব্যাংকের অবদান আছে। কাজে এটা যেভাবে করা হচ্ছে সেইভাবে থাকা উচিত। বরঞ্চ গভর্নরের এখন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে মানক্রমে যে অবস্থা, এটাকে আমি সবসময় সুপারিশ করেছি যে কমপক্ষে 12 নম্বরে থাকা উচিত, যেখানে মন্ত্রিপরিষদ সচিব আছেন। প্রকৃতপক্ষে আমি মনে করি এটা 9 নম্বরে থাকা উচিত, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার এবং অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আছেন। বাংলাদেশ ব্যাংকে কেন আপনার কনস্টিটিউশনাল সাংবিধানিক পদ কেন করা হয় না, এই সম্পর্কেও সরকারের খুব চিন্তাভাবনা আছে, চিন্তাভাবনা সঠিক বলে আমি মনে করি না। তারা মনে করেন, আমি অনেক প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলেন যে দেখো, যেহেতু সরকারের অনেক সময় ঋণ নেওয়ার দরকার পড়ে, গভর্নর যদি সরকারকে ক্রিটিক্যাল মোমেন্টে ঋণ না দেয়, সরকার পতন হওয়ার আশঙ্কা আছে, তাহলে আমরা কেন এটাকে সাংবিধানিক পদ করলে যদি সেই অসুবিধা হয়, ফলে সেটা মন্ত্রণালয়ের আওতায়, কিন্তু এটা কোনো ভালো যুক্তি না। আমরা 2000 সনে সুপারিশ করেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ 12 হওয়া উচিত, 5-6 বছরের এক টার্মের পদ হওয়া উচিত, যাতে তাকে এক্সটেনশনের কাছে জন্য কারো কাছে যেতে না হয়। এগুলো করলে কিন্তু কাজটা আরও ভালো হতো, কোনো গভর্নরের কাজ খারাপ করেছেন বলে আমি মনে করি না। স্যার, আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো, তার আগে আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, কথা বলবো ডক্টর ফরশুদ্দিনের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ডক্টর ফরাসউদ্দিনের সঙ্গে। স্যার, সবশেষ যে ঘটনায় আপনি খুবই আলোচনায় আসলেন, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক নিঃসন্দেহে ভালো চলছে, সেটার সঙ্গে অর্থনীতি নিয়ে, এবং গভর্নররা, আমাদের সব গভর্নররাই, সেটা আওয়ামী লীগ, বিএনপি, সামরিক সরকার কিংবা সবশেষ তত্ত্বাবধায়ক সরকার, আমাদের গভর্নর যারা হন আপনার আগের পরের, অনেক শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ, এবং তাদের ওরকম বদনাম নেই। তারপরে শেষ সময়ে বাংলাদেশ ব্যাংকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, এটা সম্ভবত আমাদের দেশের ইতিহাসে প্রথম, এবং সেই অপ্রিয় কাজটার দায়ভারও প্রধানমন্ত্রী বা সরকার আপনাকে দিলেন। সেই প্রতিবেদনে কী আছে সেটা নিশ্চয়ই বলা সম্ভব না, সেটা আমরা জানি, কিন্তু আপনার প্রাথমিক মূল্যায়ন কি, এটা কি অনেক বড় একটা ব্যর্থতা, এটা কি পুরো বাংলাদেশ ব্যাংক প্রশাসনের ব্যর্থতা, নাকি আমাদের অর্থনৈতিক খাতেরই একটা বড় ব্যর্থতা? না, এসব তো বলার সময় আসে না, আমি তো বলেছি যে সরকার আগে এটা পড়ে নিন, তারপরে সরকারও নিজে বলবে অথবা আমাদেরকে বলতো। একটা কথা বলা দরকার, পত্রপত্রিকায় বের হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা, কালকেও বেরোচ্ছে, একটা বিলেতি প্রতিষ্ঠান বলছে সুইফটের হেন হয়েছে তেন হয়েছে, তো এটাকে দুইভাবে দেখতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের হাতে কতটুকু ছিল, এটা কি শুধুই ব্যর্থতা, শুধুই কি গাফেলতি, শুধুই কি সুযোগ করে দেওয়া, নাকি তাদেরও অংশগ্রহণ ছিল কারো কারো, এটা একটা দিক। আর কিন্তু আমার কাছে মনে হয়, রিপোর্ট আলোচনা করতে পারবো না, এটা খুব বড় ধরনের একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল। এই যে বাংলাদেশের মতো দেশে এত বড় একটা রিজার্ভ জমা হলো, এ দেশটা যে এত ভালো করছে, এত ঈর্ষণীয়ভাবে ভালো করছে, একে একটা ধাক্কা দেওয়া অথবা রিজার্ভ থেকে একটা চুরি করা, অ্যাম্বিশন তো অনেক বড় ছিল, অনেক বেশি চুরি করা, সেটা যে ধরা পড়লো সেটাও এক ধরনের কৃতিত্ব। তো এই সম্পর্কে বিশদ আলোচনা রিপোর্টটা যখন বের হবে তখন করা যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো লোক প্রত্যক্ষভাবে এই চুরির সঙ্গে জড়িত আছে বলে তদন্ত কমিটি পায়নি, তবে ফেসিলিটেট করেছে, জ্ঞানত হোক অজ্ঞানে হোক। না স্যার, কিন্তু হচ্ছে আপনারা বিশেষ করে এই ডিজিটালাইজেশন প্রক্রিয়া যখন শুরু হয়, সম্ভবত ডক্টর সালেউদ্দিন আহমেদের হাত দিয়ে শুরু হয়, ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম, তো সেই সেফটি ওয়ালটা না করা বা সেইরকম প্রোটেকশন না করা, কারণ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, সেইটা কি এক ধরনের ইগনোরেন্স? আপনি ভালো কথা বলেছেন, ওই ভালো সুযোগ দিয়েছেন। 2000 সনে ই কমার্স করার জন্য প্রচণ্ড চাপ ছিল, আমি তখন গভর্নর,
আমরা রাজি হই নাই। আমরা যে জিনিসটা বলেছিলাম সেটা হলো এই এই ব্যাপারে আমার কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই, কোনো সার্ভেইলেন্স মেকানিজম নাই। যদি এর ফলে ই কমার্স করার ফলে আমার রিজার্ভটা যদি কেউ টেনে নিয়ে যায় তাহলে আমি কী করবো, ঠিক এই কথাটা বলেছিলাম। এখন দেখেন এটা তো ঘটনা একটা হয়েছে, ফায়ারওয়াল কিন্তু ছিল, সেফটি ভালভও ছিল, সেটা আরেক স্টোরি। কিন্তু ই কমার্স এখন থ্রাইভ করেছে, হাজার হাজার কোটি টাকার ই বাণিজ্য হচ্ছে, এক পয়সা ট্যাক্স আসছে না। কারণটা কি? রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই, সার্ভেইলেন্স মেকানিজম নাই, অনেক কর্তা ব্যক্তিরা একদম আকাশ থেকে পড়ে যে কী বলছো, ই কমার্সে কোনো রাজস্ব আসছে না সরকারের, মানে এক পয়সা আসছে না। এই জন্যই আপনার যে কোনো কী বলে এটাকে, যদি প্রযুক্তিগত যদি প্রক্রিয়া চালু করতে হয় তার আগে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকতে হবে এবং একটা সার্ভেইলেন্স মেকানিজম থাকতে হবে। সম্ভবত বাংলাদেশ ব্যাংক বা দেশের অন্যান্য অংশে প্রযুক্তির প্রসারে কিন্তু প্রচণ্ড লাভ হয়েছে, কারণ এই যে গ্রাম বাংলার অর্থনীতিকে রাজধানীর সমস্ত শ্রেষ্ঠ জিনিসের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই সর্বক্ষেত্রে রেগুলেটরি মেকানিজমটা করা হয়েছে কি না এইটা ভেবে দেখতে হবে। জি, আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত বা যেভাবেই হোক, আন্তর্জাতিক বা ভেতরের লোকজন হোক, সেক্ষেত্রে গভর্নরের কাজটা কী হওয়া উচিত ছিল? আমাদের বিদায়ী গভর্নর প্রফেসর আতিউর রহমান উনি বলছেন যে উনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, কিন্তু উনি অর্থমন্ত্রী আবার বলছেন তিনি জানেন না, ফলে বিদ্যমান কাঠামো অনুযায়ী অর্থমন্ত্রীকে না জানানোটাও কি এক ধরনের? এই ব্যাপারে আমার কোনো মন্তব্য এখন করা সমীচীন হবে না। আমি নীতিগতভাবে আমার কোনো প্রেডিসেসর বা সাকসেসর সম্পর্কে কোনো মন্তব্য করি না। তবে তিনি বোধহয় বলেছেন যে তিনি পয়লা মার্চ একটা SMS করে মাননীয় প্রধানমন্ত্রীকে জ্ঞাত করেছেন, তো এটা কিন্তু সময় মতো জানানোর পর্যায়ে পড়ে না। ঘটনা তো 4 তারিখ হয়েছে, 5 তারিখ সকাল থেকে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু অনেক দিন, এটা ওই আপনি যে স্পিরিটে বলছেন তা কিন্তু না। প্রধানমন্ত্রী মহোদয়কে যদি পয়লা মার্চে SMS করে জানিয়ে থাকেন সেটাও সরকারকে জানানো, কিন্তু তাও কিন্তু অনেক দেরি এটা। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের তো যে কোনো তদন্ত কমিটি নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন থাকে, কারণ বেশিরভাগ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয় না, যেগুলো প্রকাশিত হয় সেগুলো হচ্ছে যে সরকারকে কোট আনকোট বাঁচানোর চেষ্টা করা হয়, এবং আপনি যতটুকু বললেন তার সামারি হচ্ছে যে আপনি মনে করেন, আপনার প্রাথমিক মূল্যায়ন, যে বাংলাদেশ ব্যাংকের কেউ সরাসরি হয়তো জড়িত না, জ্ঞানত বা অজ্ঞানত হয়তো তারা সহযোগিতা করতে পারে। ফলে এটা নিয়ে আমি খুবই নিশ্চিত যে সমালোচকরা বলবেন যে ডক্টর ফরাসউদ্দিনও বাংলাদেশ ব্যাংকের বা সরকারের লোকজনকে বাঁচানোর চেষ্টা করলেন কিনা, সেটা বলতে পারেন। কিন্তু ওই আমাকে যারা জানেন, ইভেন যারা আমার কিন্তু অনেক অ্যাডভার্সারি আছে, তারাও বলবেন কিন্তু এ তো কারো মুখ চেয়ে কারো খাতির করে কিছু বলার লোক না, নিশ্চয়ই অনেকেই কিন্তু বলবেন যে নিশ্চয়ই এইটাই সত্য। কিন্তু এখনও তো পুরো রিপোর্ট আমরা দেই নাই, এখনও তো আপনার, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটা শতভাগ নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী থাকা উচিত ছিল, ছিল কি না সেটাই প্রশ্নের বিষয়। অথবা যারা ওইখানে ডাইরেক্টলি এর সঙ্গে জড়িত ছিলেন তারা, আপনি যেটা বললেন, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, এটাকে সহযোগিতা প্রদান করে ফেলেছে কি না সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আমি ওই ও আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন, তারা কিন্তু খুব সহযোগিতা করেছেন। দেখেন আমি বলেছি আমি 30 দিন কথা বলবো না বলেছি, কারণ কাজটা আমাদের শেষ করতে হবে, তারা কিন্তু কিছু জিজ্ঞেস করেননি। রিপোর্ট দেওয়ার পরে আমি বলেছি যে এটা দিয়েছি সরকারের, এটা পড়া দরকার, সরকার জানার আগে আপনাদের জানার কোনো অধিকার নাই, সরকারকে পড়তে দেন, সময় দেন, তারা কিন্তু তদন্ত কমিটি। স্যার দুটো কাজ নিশ্চয়ই করছে, একটা হচ্ছে আপনার 75 দিনের ভিতরে পূর্ণাঙ্গ রিপোর্টটা হওয়ার কথা, এবং আপনি ইতিমধ্যে গণমাধ্যমকে বলেছেন আসলে পূর্ণাঙ্গ রিপোর্ট হয়ে গেছে, টেকনিক্যাল কিছু কাজকর্ম বাকি আছে। তো ফলে একটা হচ্ছে কারণ, আর একটা হচ্ছে নিঃসন্দেহে প্রতিকার বা প্রতিরোধমূলক কী ব্যবস্থা নিতে হবে, আর একটা হচ্ছে এর জন্য নিশ্চয়ই কেউ না কেউ দোষী, সেটা দেশীয় হোক আন্তর্জাতিক, তাদের শাস্তিরও নিশ্চয়ই সুপারিশ থাকবে। আসলে এই আন্তর্জাতিক যারা বড় খেলোয়াড় তাদের কথা কিন্তু ওই যে ইনকোয়ারারের যে লুকাস, যে উনি বলেছেন যে এটা খুব বড় মাপের দাবা খেলোয়াড়, বাংলাদেশ এমনকি ফিলিপিন্স ছোট্ট ছোট্ট গুটি মাত্র, এটা কিন্তু এটাও তাই। কাজে আন্তর্জাতিক শক্তি দায়ী
তাদেরকে স্পর্শ করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের সরকার ফিলিপিন্সের আছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু কয়েকটা মজার বিতর্ক আছে, ফিলিপিন্সের ব্লু রিবন কমিটি হোক অন্যরাই হোক পরিষ্কার বলেছে চৈনিক অথবা চৈনিক ফিলিপিনোরা এই কাজটা করেছে। সঙ্গে সঙ্গে চীন থেকে প্রতিবাদ আসছে, খবরদার একথা বলবে না, আমরা এর সঙ্গে জড়িত নই। তো কাজেই ওই যারা জড়িত তারা কিন্তু বিতর্কে অলরেডি গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা বলতে কোনো দ্বিধা নাই, এই রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন তারা স্টপ পেমেন্ট আদেশ পাওয়ার পরেও কী করে টাকাটা এই ক্যাসিনোওয়ালাদের হাতে ছাড় করে দিল, যারা অ্যাকাউন্ট খুলেছে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে, $500 অ্যাকাউন্ট, সেইখানে KYC করা হয় নাই, তাদেরকে দিল। এবং ওই ব্যাংকের ম্যানেজার বললেন আমি হয় গুলি খাইতাম অথবা টাকা ছাড় করতাম, দুইটার একটা, এবং তিনি এখন রাজ সাক্ষী হচ্ছেন, কাজে মামলা কিন্তু প্রমাণিত, এই টাকা কিন্তু উদ্ধার হবে। স্যার আমার একেবারেই শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি মুক্তিযুদ্ধ দেখা মানুষ, বাংলাদেশের অর্থনীতির উত্থান পতন, রাজনৈতিক উত্থান পতন সবই আপনি দেখেছেন, সার্বিক বিচার করে ফরাসউদ্দিনকে যদি মূল্যায়ন করতে বলা হয় যে এখন বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতির সূচক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি সব মিলে আপনার মূল্যায়ন কী হবে? রাজনীতিতে যে সামান্য আনইজি আছে, অস্বস্তি আছে, এটা তাকে দূর করতে হবে, সরকারকে দূর করতে হবে, সেটা তাঁর যেমন দায় আছে রাজপথের বিরোধী দলেরও সম পরিমাণ দায় আছে। যদি এই দুইটি দল মিলে রাজনৈতিক অস্বস্তিটা দূর করতেন তাহলে আমরা, আমি আগেই বলেছি, 10 ভাগে চলে যেতাম। এমনিও যা আছে তাতেও কিন্তু আমি মনে করি যে যেটা আপনার ব্রুকিংস ইনস্টিটিউশন ভবিষ্যৎবাণী করেছে যে আগামী 25 বছরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর 23তম অর্থনীতি হবে, বর্তমানে 34তম, এই যাত্রাপথে ইউরোপের 27টা দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষা আছি, দেখবো কিনা জানি না, যে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমৃদ্ধশালী শোষণ বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়ে উঠবে একটা দৃঢ়তর অর্থনৈতিক ভিত্তিতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ফরাসউদ্দিন আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন কোন অতিথির সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।